ভাবরার পাশাপাশি পুরুলিয়া জেলায় বিখ্যাত একটি খাবার হলো গুড়ের লাড্ডু। সারা বছরই এই লাড্ডুর ব্যাপক চাহিদা থাকে। কম বেশি জেলার প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই এই লাড্ডু করা হয়ে থাকে। সারা বছর এই লাড্ডু বাজারে দেখতে পাওয়া গেলেও গ্রীষ্মের দিনে এই লাড্ডুর চাহিদা অনেকাংশেই বেড়ে যায়। আখের গুড় দিয়ে এই লাড্ডু তৈরি হওয়ার কারণে স্বাস্থ্যের দিক থেকেও এর যথেষ্ট উপকারিতা রয়েছে। তাই পুরুলিয়া জেলার মানুষদের অন্যতম একটি পছন্দের খাবার আখের গুড়ের লাড্ডু। এই লাড্ডু তৈরি করার জন্য প্রয়োজন হয় বেসন, বোঁদে, মৌরি ও আখের গুড়ের। দামও থাকে একেবারেই সাধ্যের মধ্যে। শুধু জেলার মানুষদেরই নয়, ভিন জেলার মানুষদেরও অন্যতম একটি পছন্দের খাবার গুড়ের লাড্ডু। এই লাড্ডুর টানে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুরুলিয়া জেলায়। এ বিষয়ে ক্রেতারা জানান, শারীরিক গুণাগুণ সম্পন্ন হয় এই লাড্ডু। ধুলো বালির সঙ্গে মোকাবেলা করতে এই লাড্ডুর চুড়ি মেলা ভার। সারা বছরই এই লাড্ডুর চাহিদা থাকে। লাড্ডু খেলে সেই ডাস্টটা অনেকের আর কি হয় না, গুড়ের লাড্ডু খেলে মানে ডাস্টটাকে পরিষ্কার করে দেয়। অনেকে নাকের মধ্যে ধুলা ঢুকে সেইটা আর কি ঢুকবে না লাড্ডু খেলে। তাছাড়া লাড্ডুটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমাদের গুড়ের লাড্ডুটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব মজাদার আর কি ভালো লাগে। মাঝে মধ্যে কিনে খাই, তাতে করে লাড্ডু খেয়ে পরে এক গ্লাস জল খেয়ে দিলে মোটামুটি এক দু ঘন্টা তৃপ্তি পাওয়া যায়। খুবই মানে আরামদায়ক, লাড্ডুটা খেয়ে পরে তৃপ্তি পাওয়া যায়। এ বিষয়ে বিক্রেতা জানান, হজম শক্তি বাড়াতে কার্যকারী এই লাড্ডু। সারা বছর এই লাড্ডুর কম বেশি চাহিদা থাকলেও গ্রীষ্মের দিনে চাহিদা একটু বেড়ে যায়। 180 টাকা কেজি দরে বিক্রি করা হয় এই লাড্ডু। এছাড়াও 5 টাকা করে পিস হিসাবে বিক্রি করা হয়। গুড় এবং বেসন দিয়ে তৈরি গুড়ের লাড্ডু বলে এটাকে। এটা প্রায় সারা বছরই আমাদের দোকানে পাওয়া যায়, তবে অন্য সিজনে কম হয় আর গ্রীষ্মকালে প্রায় ডেলি হয়। এটা হজমে সহায়ক, ডিহাইড্রেশন তার পক্ষে কাজে, জল খাওয়ার পক্ষে কাজে লাগে। মোটামুটি এটা 180 টাকা কেজি বিক্রি, কিলো দরে বিক্রি করা হয় আর তেমনি 5 টাকা পিস। ফাস্টফুডের এই বাজারেও পুরুলিয়া জেলার এই গুড়ের লাড্ডু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বহু মানুষ আজও প্রিয় খাবারের তালিকায় রেখে দিয়েছেন এই গুড়ের লাড্ডুকে। তাই বছরের পর বছর নিজের ঐতিহ্য বহন করে চলেছে পুরুলিয়া জেলার আখের গুড়ের লাড্ডু। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।